গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি একটা রাধা মেকআপ লুক ক্রিয়েট করব, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার ভীষণ মন খারাপ, ভয়েসটাও দিতে ইচ্ছা করছে না। বাট চলো হরে কৃষ্ণ বলে শুরু করে দিই। তো এরকমের একটা রাধা মেকআপ লুক আই থিঙ্ক আমি মোটামুটি 2 বছর আগে মানে 2টা এরকমের লুক শেয়ার করেছিলাম। তো আজকে আবার অনেকদিন পরে শেয়ার করছি, লাস্ট ইয়ার আমি এরকমের কোনো লুক শেয়ার করিনি। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে একটা রাধা মেকআপ লুক শেয়ার করার জন্য, আর সামনেই জন্মাষ্টমী, তো আজকের লুকটা সেই উদ্দেশ্যেই শেয়ার করা। আশা করছি তোমরা সবাই অনেক ভালোবাসা দেবে। তো সবচেয়ে প্রথমে দেখতে পেয়েছি আমি প্লিক্সের সিরামটা লাগিয়ে নিয়েছি, এটা আমার এখন রিসেন্ট ভীষণ ফেভারিট, আমি রেগুলার এটা ইউজ করি আমার স্কিনের জন্য। তারপর এটাকে ভালো করে স্কিনে ব্লেন্ড করে নিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি। তারপর একটা কনসিলার দিয়ে মানে একটা হাইলাইটিং কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি একটা ফ্ল্যাট শেডার ব্রাশের সাহায্যে। তারপর সেম কনসিলারটাকে আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি আর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আঙুলের সাহায্যে প্রথমে ব্রাশের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিয়েছি, তারপর আঙুল দিয়ে হালকা ব্লেন্ড করে নিয়েছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি সুগার পপের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি। এরপর আমি সুইস বিউটির এই রিয়াল মেকআপ বেস বা ইলুমিনেটিং যে মেকআপ বেসটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের মেকআপ লুকটাকে একদম ফ্ললেস, একদম স্মুথ, একদম রাধারানির মতনই ক্রিয়েট করার চেষ্টা করবো। যদিও রাধারানীর লুক এতটাই সুন্দর, যেটা ক্রিয়েট করা মেকআপ দিয়ে ক্রিয়েট করা কখনোই পসিবল না, আর আমি ন্যাচারালিও এতটাও সুন্দর না যে আমি মেকআপ দিয়ে সেরকমের লুক ক্রিয়েট করতে পারবো। বাট আমি একটা ট্রাই করছি এখানে, মানে যতটা বেস্ট আমার দেওয়া যায়, মানে আমার লুকটাকে আরও বেশি এনহ্যান্স করা যায় যত রকমভাবে সেটাই করছি। তো দেখতে পেয়েছো মেকআপ বেসটাকে ভালো মতো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ময়শ্চারাইজার মানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কী বলে দিচ্ছি যাই হোক। তারপর আমি এখানে সুইস বিউটির যে ওয়ার্ম টোনের কনসিলার শেডটা আছে সেটা দিয়ে আমার যত ডার্ক স্পটস আছে বা ছোটো ছোটো তিল আছে যেখানে যেখানে পিগমেন্টেশন আছে আন্ডার আইতে ডার্ক সার্কেল সেটাকেও হাইড করার জন্য এভাবে অ্যাপ্লাই করে খুব ভালো করে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে ফেসেস কানাডার এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা ভীষণ সুন্দর একটা ডিউই টাইপের ফুল কাভারেজ টাইপের একটা ফাউন্ডেশন, এটা 3-in-1 ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটার ব্যাপারে একদম ডিটেল ডেডিকেটেড শর্ট ভিডিও আমি একটা শেয়ার করেছি, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। আর যারা অন্য ফাউন্ডেশন ইউজ করতে চাইছো তারা ডেফিনেটলি অন্য ফাউন্ডেশন ইউজ করতে পারো, এমন নয় যে এটাই তোমাদের ইউজ করতে হবে। তোমাদের কাছে যেসব মেকআপ প্রোডাক্টস আছে সেগুলো দিয়েও এইভাবেই লুকটাকে ক্রিয়েট করতে পারবে। বা যত ভালো মানে যতটা ভালো স্মুথ প্রোডাক্ট ইউজ করবে, যতটা তোমার স্কিন স্মুথ থাকবে ততটাই বেশি লুকটা এনহ্যান্স হবে। যাই হোক, তারপর এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে খুব ভালো করে একটা বছর সাহায্যে প্রথমে পুরো ফেসে একটু স্প্রেড করে নিলাম, লাগিয়ে নিলাম সব জায়গায়। তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি, অবশ্যই নেক এরিয়াতেও ব্লেন্ড করতে হবে। তো আমি খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটা খুব ভালো ফুল কাভারেজ কনসিলার নিয়েছি, আর এটা হলো মেকআপ ফরএভার 52 এর কনসিলার, যেটা ভীষণ 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 ভালো একটা কনসিলার। যাদের ফেসে কোনো মেকআপ বেস মানে কোনো মেকআপই বসতে চায় না, ভালো দেখায় না, তারা ডেফিনেটলি এই একটা কনসিলার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো। তো এটাকে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে মানে যেখানে যেখানে আমরা ফেসটাকে হাইলাইট করি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়ে খুব ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করতে হবে। তো এর আগেও আমি প্রায় আমার সব ভিডিওতেই তোমাদের বলি যে কনসিলার অবশ্যই ড্যাব করে ব্লেন্ড করতে হবে। তো তুমি ফাউন্ডেশন চাইলে ড্র্যাগ করতে পারো, কিন্তু কনসিলারের কনসিস্টেন্সি অনেক ঠিক হয়, তো এটা ড্র্যাগ করলে এটা কনসিলার নিজের প্লেস থেকে মানে নিজের জায়গা থেকে সরে গিয়ে মেকআপটাকে অনেক বেশি কেকি আর প্যাচি করে দেয়। তো যাই হোক, আমার কনসিলার খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে মামাআর্থের একটা ব্রাশার নিয়ে মানে লিপ চিক আই টিন্ট অ্যাকচুয়ালি ক্রিম ব্রাশার সেটা নিয়ে এভাবে একটা ব্রাশের সাহায্যে আমার ফেসে হালকা করে মানে গালের মধ্যে হালকা করে হেসে ব্লেন্ড করে নিলাম। তো আমি এখানে 01 শেডটাকে অ্যাপ্লাই করেছি।
তারপর আমি এখানে ইনসাইটে ডুও কন্ট্রোল স্টিক ইউজ করেছি। কন্ট্রোল স্টিকের থেকে কন্ট্রোলিং শেপটাকে নিয়ে এভাবে হালকা করে কন্ট্রোল করে নিলাম। আর আমার নাকটাকে কন্ট্রোল না করলেই নয়, আজকের লুকটার জন্য স্পেশালি তো আমি নাকটাকেও একটুখানি শার্প কন্ট্রোলিং করে নিয়েছি, যাতে একটু নাকটা চোখা দেখানো যায়। তো এভাবে অ্যাপ্লাই করার পর আমি যে ব্রাশটা দিয়ে ব্লাশারটাকে ব্লেন্ড করলাম সেটা দিয়ে ব্লেন্ড করে নিলাম, যাতে কন্ট্রোলিংটাকে কন্ট্রোলিং না মনে হয়, অনেক বেশি ন্যাচারাল একটা মানে সুন্দর লুক আসে। তো এভাবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর নাকের কন্ট্রোলিং শেডটাকে ব্লেন্ড করার সময় আমি ব্রাশটাকে একটু চেপে ধরে এভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর আমি ফোরহেড এরিয়ায় ব্লেন্ড করিনি, যেহেতু আমার ফোরহেড অনেকটাই ছোটো। আর আজকে একটুখানি কলকা মানে চন্দন আর্ট করবো রাধারানীর লুক হিসাবে, তো সেই জন্য আমি আজকে ফোরহেডে কন্ট্রোলিং করলাম না। তারপর আমি সুগার পপের এই কম্প্যাক্ট পাউডার দিয়ে প্রথমে পুরো মেকআপ বেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। দেন আমি এখানে কিন্তু লুজ পাউডারও ইউজ করব। যারা অনেক লং টাইমের জন্য কোনো শ্যুটের জন্য এই ধরনের লুক ক্রিয়েট করতে চাইছো, যাদের অনেক লং টাইমের জন্য এই লুকটাকে যারা করতে চাইছো আর কি, লুকটাকে ধরে রাখতে হবে, লং লাস্টিং করতে হবে, আমি বলবো অবশ্যই অবশ্যই কম্প্যাক্ট পাউডার ইউজ করার পরেও কিন্তু লুজ পাউডার ইউজ করবে, বা কোনো ট্রান্সলুসেন্ট বা বানানা পাউডার ইউজ করবে, যাতে মেকআপটা অনেক 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 বেশি লং লাস্টিং হবে আর ওয়াটারপ্রুফও হবে। তো আমি এখানে ফরএভার 52 এর এই বানানা পাউডারটা দিয়ে প্রথমে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু আমি অনেক লং টাইমের জন্য লুকটাকে রাখবো না, প্লাস আমার স্কিন টাইপও অনেক ড্রাই, তো আমি সঙ্গে সঙ্গে এইভাবে মানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই জাস্ট এক কয়েক সেকেন্ড বাদেই একটা পাউডার ব্রাশ দিয়ে ডাস্ট আউট করে নিয়ে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। তো আমার মেকআপ বেস কিন্তু অলমোস্ট কমপ্লিট। এরপর আমি পুরো মেকআপ বেসটাকে একদম সেট করার জন্য দেখাচ্ছি, যাদের আসলে অনেক বেশি লং লাস্টিং করতে হবে, ওয়াটারপ্রুফ করতে হবে, সোয়েটপ্রুফ করতে হবে মেকআপটাকে, এভাবে এই স্টেপের পরে একটা মেকআপ ফিক্সার দিয়ে এভাবে ভালো করে সেট করে নেবে, তাহলে মেকআপটা একদম লক হয়ে যাবে। তো সেট করে নেওয়ার পর আমি একটু মানে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নিলাম, যাতে সব কিছু খুব ভালোভাবে সেট হয়ে যায়। এরপর আর একটুখানি আমি পাউডার ব্রাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি মার্সের এই সিটি প্যারাডাইস প্যালেটের মধ্যে থেকে মুম্বাই প্যালেটটা ইউজ করছি, এর মধ্যে থেকেই ব্লাশার শেডটা নিয়ে নিয়েছি। আর এই ব্লাশার শেডটা ভীষণ প্রিটি একটা শেড, আর যেহেতু রাধারানীর লুক তো একটুখানি পিঙ্ক পিঙ্ক গ্লো, একটু বেশি পিঙ্কি পিঙ্কি গ্লো আমি আনতে চাইছি, সেই জন্য একটুখানি বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি হাইলাইটারের জন্য ইনসাইটের এই হাইলাইটারটা ইউজ করেছি 01 শেডের। তো এই হাইলাইটারটা ভীষণ ভালো, আই থিঙ্ক এটার নাম মারমেড স্কেল, যেটা একটুখানি ডুয়াল টোনের হাইলাইটার, একটু গোল্ডেন একটু সিলভার এই ধরনের টোন দেয়। তো এরপর সেম প্যালেট থেকেই আমি এই প্রথমে ট্রানজিশন শেডটাকে নিয়ে ট্রানজিশন একটা লুক ক্রিয়েট করার জন্য ক্রিজ লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একদম লাইটলি। তারপর সেম শেডটাকে আমি আমার লোয়ার লাস্টারও ব্লেন্ড করেছি, এটা কিন্তু একটা ওয়ার্ম ব্রাউন টাইপের শেড। তারপর যেহেতু আই লুকটাকে একদম আঁকা আঁকা একটা আই লুক ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমি ওয়াটার লাইনে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকে এই ম্যাট পিঙ্ক শেডটাকে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে অনেক বেশিবারই সরি বলতে হচ্ছে আমাকে, আমি বারবার ভুল বলে ফেলছি, প্লিজ সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে আমাকে দেখবে, আমার ভুল ত্রুটিগুলো মানিয়ে নেবে। তারপর সেম প্যালেট থেকে একটা ব্রাশ মানে ফ্ল্যাট শেডের ব্রাশের সাহায্যে গোল্ডেন শেডটাকে নিয়ে এভাবে কাট ক্রিজের মতো করে ড্র করে নিলাম। আজকাল আর খুব বেশি কাট ক্রিজ ড্র করতে ইচ্ছে করে না, তো সেই জন্য শিমারি শেড দিয়ে এইভাবে ডিরেক্টলি আমি কাট ক্রিজ ড্র করে নিই। যারা আর একটুখানি একদম ডিফাইন টাইপের একটা আই লুক ক্রিয়েট করতে চাচ্ছ, ডেফিনেটলি কাট ক্রিজ করতে পারো। একটা প্রথমে কনসিলার দিয়ে কাট ক্রিজ করে তার উপরে এভাবে গোল্ডেন শিমারি শেড বা সিলভার শিমারি শেড বা এমনি ম্যাট ইয়েলো শেডও অ্যাপ্লাই করতে পারো এই লুকটার জন্য। তো এভাবে অ্যাপ্লাই করার পর আমি সেম প্যালেট থেকে পিঙ্ক শেডটাকে নিয়ে আউটার কর্নারে আর লোয়ার লাশলাইন অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেম গোল্ডেন শেডটাকেই হালকা করে লোয়ার লাশলাইনও ব্লেন্ড করে নিয়েছি, আর ইনার কর্নারে সেম গোল্ডেন শেডটাকে দিয়ে আমি ইনার কর্নারটাকে হাইলাইট করেছি। তারপর সেম প্যালেট থেকে একদম স্মল একটা ব্রাশের সাহায্যে ব্ল্যাক শেডটাকে নিয়ে লোয়ার লাশলাইনটাকে এভাবে ডিফাইন করে নিচ্ছি। যাদের চোখ একটু ছোটো আছে তারা কিন্তু এভাবে আই লুকটা ক্রিয়েট করে দেখতে পারো, অনেক বড় বড় দেখাবে চোখটাকে, টানাটানা দেখাবে। তো এরপর আমি এখানে একটা লাইনার মানে লিকুইড আই লাইনার দিয়ে একদম ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত একটা পাতলা লাইন ড্র করে নিয়েছি, একদম বেসিক টাইপের একটা লাইনার ড্র করে নিয়েছি। তারপর আউটার কর্নার দিকে হালকা করে উইংটাকে একটু সরু করে টেনে নিয়েছি, যাতে একদম পাতলা একটা উইং ক্রিয়েট করা যায়। আর ইনার কর্নার একদম শার্প কিন্তু লাইনার ড্র করেছি আমি।
তারপর আমি মাসকারা অ্যাপ্লাই করে নিয়েছি 2-3 কোট আপার আর লোয়ার ল্যাশেজে। তোমরা চাইলে এইভাবেই আই লুকটাকে রাখতে পারো কোনো ফেক ল্যাশেজ অ্যাপ্লাই না করে। আমি আজকে ফেক ল্যাশেজ অ্যাপ্লাই করেছি অফ ক্যামেরা। তারপর লিপস্টিকের জন্য প্রথমে আমি একটা রেড শেড দিয়ে আউটার লাইন ড্র করে নিয়েছি, তারপর মাঝখানে একদম লাইট ফুসিয়া পিঙ্ক টাইপের একটা শেড অ্যাপ্লাই করেছি, বা একদম হট পিঙ্ক টাইপের একটা শেড অ্যাপ্লাই করেছি। তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক। তোমাদের কাছে কেমন লেগেছে আজকের লুকটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগেছে, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করতে একদম ভুলো না। তবে যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই আমাকে জানাবে। তো আজকে ভিডিও এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।